কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ফিজিক্যাল হেয়ারিংয়ে সম্মতি জানালেন এর আগে এগারোই জুন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে শুধুমাত্র অক্ষের আইনজীবী উপস্থিত থাকলেই মামলার শুনানি হবে কিন্তু কলকাতা হাইকোর্টের তিনটি সংগঠন তা মেনে নেয়নি এবং তাদের যুক্তি ছিল যে হারে কোভিড নাইন্টিনের সংক্রমণ বেড়ে চলেছে সেক্ষেত্রে আদালত কক্ষে যদি শুনানি হয় তা অন্তত ঝুঁকিপূর্ণ হবে এবং বাধ্য হয়েই সতেরোই জুন থেকে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সব রকমভাবে মামলার শুনানি সম্ভব অর্থাৎ ফিজিক্যাল এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানি করা যাবে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা জানিয়েছিলেন যে তোসরা জুলাই পর্যন্ত তারা কোনো ধরনের ফিজিক্যাল হিয়ারিংও অংশগ্রহণ করবেন না এবং চৌটা জুলাই একটি আলোচনা সভা হয় এবং সেখানে বেশিরভাগ আইনজীবী ছয়ই জুলাইয়ের পর থেকে ফিজিক্যাল হেয়ারিংয়ের মাধ্যমে কোনো মামলার শুনানিতে উপস্থিত থাকবেন এরকমই ইচ্ছা প্রকাশ করেছেন তারা তাহলে ছয়ই জুলাইয়ের পর থেকে আবারও নতুন করে ফিজিক্যাল হেয়ারিংয়ের মাধ্যমে কোনো মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে এবং তারা এটা বলেছেন কোনো একটি পক্ষের আইনজীবী যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু মামলার শুনানি হবে না সামাজিক দূরত্ববিধি ও স্বাস্থ্যবিধি পালন করার ক্ষেত্রে কোথাও যদি খামতি থাকে তাহলে প্রধান বিচারপতি চাইলেই অবিলম্বে আদালতের কাজকর্ম বন্ধ করে দিতে পারবেন এবং ওই আগের বিজ্ঞপ্তি অনুসারেই কলকাতা হাইকোর্টের কাজকর্ম শুরু হবে আবারও নতুন করে যদি কলকাতা হাইকোর্টে ফিজিক্যাল হেয়ারিং শুরু হয় তাহলে আপার প্রাইমেরির যেসব গুরুত্বপূর্ণ মামলাগুলি কলকাতা হাইকোর্টে পেন্ডিং আছে সেইগুলির দ্রুত শুনানি হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে কারণ লকডাউনের আগে যে তৎপরাতে আপার প্রাইমারি কেসগুলি কলকাতা হাইকোর্টে উঠছিল লকডাউনের সময় সে ধরনের তৎপরতা দেখা যায়নি তাই আবারও যদি ফিজিক্যাল হেয়ারিং শুরু হয় তাহলে আপার প্রাইমারি মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে